আবিল্লাতি ঘটনা ঘটে গেছে, শুনেছিস কি তুই? কি ঘটনা ঘটে গেল আমি তো পাইতে পারছি নি, বলো তো নানা কি ঘটনা। আবে শোন, বুড়া থেকে বুড়ি, সোড়া থেকে সুরি সকলেই জানে, আর তুই জানিস না, তো চোখ কোন দিকে থাকে? আরে শোন এক লাতি, জুন মাসের 25 তারিখ 2022 সাল, এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু, সামনের পদ্মা সেতু উদ্বোধন করে দিবে, জনগণের উদ্দেশ্যে ছাড়ে দিবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই 25 তারিখে ছাড়ে দিবে। তুই কি আমার সাথে যাবি? আমি ওখানটায় যাব। যাবি কি তুই আমার সাথে? যাব না মানে তুমি কি কহেছ? আমি তো যাবই, তোমার নাতবউ যাবে। নাতবউ মানে কি কহেছিস কিলাতি? তোকে তো বিয়াই দিনুনি, নাতবউ কতি পালি। আর বুলো না নানা, ওই যে এক ছুরির প্রেমে পড়েছি, ওই ওই শালি কালে কহেছে ওকে বিয়া করো বিয়া করো, তো কি করব? সবাই তো দেখছি শুনছি যে ওই পদ্মা সেতু উদ্বোধনের দিন নাকি বিয়া করছে, আমি ওই ছুরিকে নিয়ে যাব মনে করছি, বিয়া করে ফেলবো, তাহলে পেপার পত্রিকা হবে, ভাইরাল হয়ে যাব আমি, ঠিক কি বলো নানা? বাদ দে, ঢং ধরিস নিরে লাতি, তুই যদি এমনটা করিস না ওই আমিও কিন্তু তোর সাথে সাথে ওখানে কিন্তু বিয়েতে বসে যাবে, কিন্তু বুঝাই দিলাম, ওই ওরকম ঢং টং করিস না। লাতি শোন, ওই দেখ গাড়ি, গাড়ির কাছে চলে এসেছি, ওই গাড়িতে চড়ে চল পদ্মা সেতু উদ্বোধন করবে, ওখানে রওনা দি, খাওয়া দাওয়া বাদ আগে ওখানে রওনা দি, ওখানে পৌঁছে তারপর কথা হবে। লাতি শোন, তোর নানিকে যে না বুঝলে আমরা রওনা দিয়ে দিলাম ওই পদ্মা সেতু উদ্বোধন দেখার জন্যে, পরে বাড়িতে ফিরলে তো নানি কি আমাকে ঘরে নিবে নি? নানা শোনো, তোমার যদি মনে হয় আমার নানি তোমাকে ঘরে নেবে না, তুমি এক কাজ করো, ওই পদ্মা সেতু উদ্বোধনে দেখতে যায়, ওখানে পদ্মা নামের মেয়েকে একটা বিয়া করে ফেলো। ঠিক বলেছিস লাতি, তুই জবর বুদ্ধি দিলে ওখানে ওখানটা যায় আমি পদ্মা নামের মেয়ে খুঁজে বেড়াবো, খুঁজে বিয়া করে সাংবাদিক ডাকে ভাইরাল হয়ে যাবো, জবর বুদ্ধি দিয়েছিস তুই। নানা শোনো, ওখানটায় ওই উদ্বোধনের দিনে নাকি দেশ বিদেশের সব শিল্পী এসে ভরে যাবে, নানান গান পরিবেশন করবে, তো আমাদের রাজশাহীর একটা গান শোনা দেবো নাকি আমি? কোন গানটা শোনাবি লাতি? ওই যে তোর লিখা গানটা শুনিয়ে দে, পদ্মা সেতুকে নিয়ে যেটা লিখেছি সেটা শুনিয়ে দে। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, পদ্মা সেতু উদ্বোধনে সবাই আসুন, পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু জনগণের শ্রেষ্ঠ উপহার, উপহারের অবদান সবচেয়ে যার, পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু মুজিব কন্যা শেখ হাসিনা, বঙ্গ কন্যা শেখ হাসিনা, বাংলার নেত্রী শেখ হাসিনা, নেত্রী মোদের সবার, পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু মোদের গর্ব তার তুলনা নাই, চলেন সবাই পদ্মা সেতু উদ্বোধনে যায়, পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু। শুনেন দেশবাসী ভাই ও বন্ধুরা, আমি আমার নানা লাতি রাজশাহীর পক্ষ থেকে সবাইকে উদ্বোধনের আমন্ত্রণ থাকলো, সকলে উদ্বোধন দেখবেন, অথবা উদ্বোধনের দিন যাবেন, ওখানে আমরা যাচ্ছি গাড়িতে চড়ে। শুনেন সবাই, এভাবে একযোগে আমরা থাকে, একসঙ্গে যেভাবে পদ্মা সেতু বানালাম জনগণ দেশ নেত্রী যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে, সকলকেই সকলে এভাবে আমরা দেশের উন্নয়নে কাজ করে যাব। আর একটা বন্ধুরা ছোট করে বলছি, একটু পাইসতে পারি নিয়ে পাশে নিয়ে নিচ্ছু, আমার এই ছোটো চ্যানেল, আপনাদের আপনারাই কিন্তু প্রাণ, তো এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিলে কি এমনটা ক্ষতি হবে? তো একটু সাবস্ক্রাইব বেলটা বাজায় দিয়েন, আর একটু সাবস্ক্রাইব করে বেলটা বাজায় দিয়েন, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।